ধর্মকে সব সময় বিকৃত করে পরিবেশন করা হয়েছে। আর আজকে আচার সর্বস্ব যে ধর্মের রূপ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আর্যদের মধ্যে ছিল না। আর্যরা একেশ্বরবাদকে মেনে চলতেন, ঈশ্বর এক এটাই মেনে চলতেন। তবেই উপনিষদে উচ্চারিত হয়েছিল শ্রীনান্তু বিশ্বামৃতস্য পুত্রা। প্রথম কথা হলো, ধর্মের প্রতি মানুষের অনীহা হতেই পারে না। কারণ ধর্মই মানুষকে সৃষ্টি করেছে, মানুষ ধর্মকে সৃষ্টি করেনি। মানুষের জীবন থেকে ধর্মকে কখনোই বাদ দেওয়া যায় না। আজকের সমাজে ধর্মের যে সংজ্ঞা প্রচলিত আছে, এটি ধর্মের সঠিক সংজ্ঞা নয়। এটি ধর্মের মুখোশ পরা অধর্মের উল্লম্ফন মাত্র। ধর্ম হচ্ছে ধারণ পালনী শক্তি। প্রতিটি জীব জগৎকে, এই জীব জগতের প্রতিটি জীবকে যে ধারণ পালনী শক্তি সব বৈশিষ্ট্যে রক্ষা করে চলেছে, তাকেই ধর্ম বলে। শেষে ঠাকুর অনুকূল চন্দ্র এসে এই ধর্মের প্রকৃত সংজ্ঞাকে এবং তার তাৎপর্য বিশ্লেষণ করে তার প্রকৃত রূপকে উদ্ঘাটন করে গেলেন। তিনি বললেন, ধর্ম মানে হচ্ছে বিং অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বাড়া। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। তো এখন ব্যাপার হচ্ছে, তাহলে এই যে আজকের সমাজে মানুষের প্রবল অনীহা দেখা যাচ্ছে যে ধর্মের উপরে, এটা কোন ধর্ম? এটা আসলে ধর্ম নয়, এটা হচ্ছে রিলিজিয়ান। এই রিলিজিয়ান শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে, যার মানে হচ্ছে রিলিজিয়ান, মানে শ্রদ্ধানুতি। এখন এই রিলিজিয়ান দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডোমেস্টিক রিলিজিয়ান, একটা হচ্ছে সেক্টেরিয়ান রিলিজিয়ান। ডোমেস্টিক রিলিজিয়ানটা হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ, ব্রত উপবাস, এইগুলো হচ্ছে ডোমেস্টিক রিলিজিয়ান। আর সেক্টেরিয়ান রিলিজিয়ান হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জৈন, এই যে সম্প্রদায়গুলো, এইগুলো হচ্ছে সেক্টেরিয়ান রিলিজিয়ানের অন্তর্ভুক্ত। তো এই রিলিজিয়ানের প্রতি মানুষের অনীহা প্রবলতর হয়ে উঠেছে আজকে। এবং এটা হলো কিভাবে, এর ক্রম পর্যায় নিয়ে সংক্ষেপে কিছু বিশ্লেষণ করা যাক। প্রথমত, কার্ল মার্কস তিনি অন রিলিজিয়ান বলে তার একটা বই আছে, তাতে লিখেছেন, এই রিলিজিয়ান সম্বন্ধে। তো এটার একটা বিকৃত রূপ আজকে সমাজে প্রচলিত আছে। তিনি প্রকৃত অর্থে যা বলতে চেয়েছিলেন সেটাকেও বিকৃত করে পরিবেশন করা হয়। এ সম্বন্ধে একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে।
একবার কৃষ্ণদা শ্রী ঠাকুরের সমীপে বসে কার্ল মার্ক্সের বিরুদ্ধাচরণ করে কিছু কথা বলে ফেললেন। তখন শ্রী ঠাকুর বললেন, জীবনের নিঃসীম সমুদ্রে অসীম শূন্যতার মধ্যে দুর্জয় সাহসে ভর করে যিনি পাড়ি দিয়েছিলেন মুক্তাহরণের উদ্দেশ্যে, তিনি ব্যর্থ হয়েছেন এটা আমি বিশ্বাস করি না। কেষ্টদা, তার কওয়ার মধ্যে এমন কিছু কথা আছে যেটা আপনারা অনুসন্ধান করে দেখুন, তার মধ্যে জীবনীয় রসদ পেতে পারেন। তখন কেষ্টদা কার্ল মার্ক্সের ওই বইটি, অন রিলিজিয়ান বইটি জোগাড় করে পড়লেন এবং শ্রী ঠাকুরের কাছে আন্ডারলাইন করা একটা কোট এনে পড়ে শোনালেন। কথাটি হচ্ছে, আজকে কমিউনিস্টরা বলেন রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম অফ পিপল, মানে রিলিজিয়ান হচ্ছে গাঁজার নেশার মতো, ওপিয়ামের নেশার মতো একটা নেশা, এর মধ্যে কোনো সত্যতা নেই। তো মূল কথাটা হচ্ছে, কার্ল মার্ক্সের যে কথা সে কথাটা হচ্ছে, রিলিজিয়ান ইজ দ্য সাই অফ অপ্রেসড ক্রিচার, ইট ইজ দ্য হার্ট অফ হার্টলেস ওয়ার্ল্ড, ইট ইজ দ্য সোল অফ সোললেস স্টেট অফ অ্যাফেয়ার্স, ইটস দ্য ওপিয়াম অফ পিপল। তো তিনি কি বললেন, রিলিজিয়ান ইজ দ্য সাই অফ অপ্রেসড ক্রিচার, মানে রিলিজিয়ান হচ্ছে নির্যাতিত মানুষের দীর্ঘশ্বাস, এটা হচ্ছে হার্ট অফ দ্য হার্টলেস ওয়ার্ল্ড, হৃদয়হীন জগতের এটাই হচ্ছে হৃদয়, সোল অফ সোললেস স্টেটস অফ অ্যাফেয়ার। তার মানে লক্ষ্যহীন জগতের এটাই হচ্ছে লক্ষ্য, ইট ইজ দ্য ওপিয়াম অফ, শেষে বললেন ইট ইজ দ্য ওপিয়াম অফ পিপল, তার মানে এটা হচ্ছে মানুষের যন্ত্রণা নিবারণী শক্তি। তো মূল কথাটা বাদ দিয়ে, লেজামুড়ো বাদ দিয়ে পরিবেশন করা হয় রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম অফ পিপল, বিকৃতভাবে পরিবেশন করা হয়। মূল কথাটা যা আমি বাংলা তর্জমা করলাম, এটা যদি পর্যালোচনা করা যায় তো কার্ল মার্ক্স কি রিলিজিয়ানকে অবহেলা করেছিলেন মনে তো হয় না। শ্রী শ্রী ঠাকুরও স্তম্ভিত হয়ে গেলেন, কেষ্টদাও স্তম্ভিত হয়ে গেলেন। তো এই হচ্ছে ব্যাপার, ধর্মকে সবসময় বিকৃত করে পরিবেশন করা হয়েছে। আর আজকে আচার সর্বস্ব যে ধর্মের রূপ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আর্যদের মধ্যে ছিল না। আর্যরা একেশ্বরবাদকে মেনে চলতেন, ঈশ্বর এক এটাই মেনে চলতেন। তবেই উপনিষদে উচ্চারিত হয়েছিল শ্রীনান্তু বিশ্বামৃতস্য পুত্রা, পুরো শ্লোকটা আমার মনে নেই তাই আমি এখানে বিবৃত করছি না। তো এখানে আমাদের ঋষিরা ধ্যানের মাধ্যমে সেই দ্রষ্টা পুরুষকে উপলব্ধি করেছিলেন এবং তারা অনুভব করেছিলেন যে ঈশ্বর এক এবং তিনি এই জগতের যা কিছুর সৃষ্টি করেছেন। আমাদের বেদে উল্লেখিত যে সৃষ্টিতত্ত্ব বর্তমান বিজ্ঞানের অনুসন্ধানের মাধ্যমে সৃষ্টিতত্ত্ব যতটুকু জানা গিয়েছে এর মধ্যে কিন্তু খুব একটা মতানৈক্য নেই। যারা বলেন যে ঈশ্বরের অস্তিত্ব নেই, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেন, তারা কিন্তু তার বিকৃত মানসিকতার পরিচয় দেন। কিন্তু প্রকৃত বিজ্ঞান যা, সে তার সাথে কিন্তু আমাদের বেদের যে সূত্রগুলোর খুব একটা তফাত কিছু নেই। এ সম্বন্ধে আমি দু একদিনের মধ্যে একটা ভয়েস দেব। আপাতত এটুকুই বলি যে আমাদের আর্যরা কিন্তু একেশ্বরকে মেনে চলছেন। তারপরে যখন তারা সপ্তসিন্ধুর পার থেকে ক্রমান্বয়ে দাক্ষিণাত্যে প্রবেশ করলেন,
তখন দ্রাবিড়দের সংস্পর্শে এসে, প্রথমে তো দ্রাবিড়দের সাথে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছিল, তারপরে মিলেমিশে যখন তাদের সাথে একাকার হয়ে গেল, তখন দ্রাবিড়দের কাছ থেকে এই বিভিন্ন দেব দেবতা পূজা পার্বণ আচার অনুষ্ঠান এইগুলোকে ইনভাইট করে। আর ক্রমান্বয়ে এইগুলোই বিকৃত হতে হতে আজকে একটা বিরাট রূপ ধারণ করেছে। আর বিকৃত ধর্ম যা আজকে প্রচলিত আছে, এই বিকৃত ধর্ম মানুষকে শোষণ করেছে, মানুষকে অনেক নির্যাতন করেছে, মানুষকে না করে পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে যখন ব্যর্থ হয়েছে তখনই মানুষের এই বিকৃত ধর্মের প্রতি অনীহা প্রবল হয়ে উঠেছে। তো এই হচ্ছে মোদ্দা কথা। তো কার্ল মার্ক্সের ইকোনমিক থিওরি এবং ফ্রয়েডের সেক্স থিওরি, এই দুটো কিন্তু বিকৃত রূপ নিয়ে রিলিজিয়ানের উপরে কষাঘাত করেছে। কার্ল মার্ক্সের থিওরি সম্বন্ধে তো ইতিপূর্বেই আলোচনা করলাম, এখন ফ্রয়েডিয়ান থিওরিতে আসা যাক। যেমন ধরুন একটা শিশু তার মায়ের স্তন্যপান করে, এখানে ফ্রয়েডিয়ান সেক্স থিওরি বলছে এর মধ্যে দিয়ে শিশুটি তার প্রচ্ছন্ন যৌন ইচ্ছা চরিতার্থ করে, ইডিপাস কমপ্লেক্স। ফ্রয়েডিয়ান থিওরি বলছে একটা শিশু যে মায়ের স্তন্যপান করে, তার মধ্যে সে তার যৌন ইচ্ছাটাকে, প্রচ্ছন্ন যে যৌন ইচ্ছা, তাকে চরিতার্থ করে। আবার প্যাভল গোষ্ঠীর ইকোনমিস্ট যারা, তারা বলছে না, শিশু যে স্তন্যপান করে তার মধ্যে থেকে সে তার যৌন ইচ্ছাকে চরিতার্থ করে না। এর প্রমাণ হচ্ছে মায়ের স্তনে যদি দুধ না থাকে, শিশু যদি শ্বাস করে সে দুধ না পায়, তাহলে সে কিন্তু কাঁদে। তো শিশুর স্তন্যপানের মূল উদ্দেশ্য হচ্ছে তার ক্ষুধার নিবৃত্তি, এটা ইকোনমিক থিওরির দান। আবার আমাদের ভারতীয় ঋষিরা কি বললেন, একটা শিশু যে তার মায়ের স্তন্যপান করে, তাতে তার ক্ষুধার নিবৃত্তি যেমন হয়, তেমনি সে তার মায়ের প্রাণ থেকে প্রাণ, হাসি থেকে হাসি, দয়া থেকে দয়া, মমতা থেকে মমতা, এটাকে গ্রহণ করে। এর মাধ্যমে সে মায়ের কাছ থেকে জীবনীয় রস আহরণ করে। তো এই হচ্ছে কথা। তো আমাদের ঋষিরা সবসময়ই সব যা কিছুর মূল তাৎপর্য যা, তাকে তাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন। যখন থেকে আমরা ধার করা আইডিওলজি নিয়ে চলতে আরম্ভ করলাম, কার্ল মার্ক্সের ইকোনমিক থিওরি এলো, ফ্রয়েডিয়ান সেক্স থিওরি এলো, বিভিন্ন বহিরাক্রমণ হলো আমাদের ভারতবর্ষের বুকে, তাতে বহু জাতির সাথে আমাদের যে সংমিশ্রণ হলো, তাতে আমাদের ধর্মের যে মূল তাৎপর্য সেটা হারিয়ে গেল। আর ক্রমে ক্রমে ধর্মের যে মূল সংজ্ঞা, এটা বিকৃত হতে আরম্ভ করলো। আর এই বিকৃত হতে হতে আজকের এই যে ভয়াবহ রূপ ধারণ করেছে। বর্তমান প্রজন্ম বিজ্ঞানের দোহাই দিয়ে ঈশ্বরকে অস্বীকার করে, ধর্মকে অস্বীকার করে, ধর্মের মূল সংজ্ঞা তারা বোঝে না। ধর্ম হচ্ছে একটা ধারণ পালনী শক্তি, এটা তারা বোঝে না। তারা বোঝে যে ধর্ম মানে হচ্ছে এই আচার অনুষ্ঠানগুলি,
ধর্ম মানে হচ্ছে না করে পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া। এর দ্বারা প্রতারিত হয়েছে, সেই জন্য ক্রমে ক্রমে অনীহা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ঈশ্বরে যদি তোমার বিশ্বাস না থাকে কিছুই যায় আসে না। ঈশ্বরকে তুমি না মানলেও মানতে পারো, কিন্তু জীবনকে তো মানো, তোমার অস্তিত্বকে তো মানো, তোমার চতুর্দিকে যে বিশাল পরিবেশ, বিশাল প্রকৃতি, তাকে তো মানো। তো তোমার বেঁচে থাকাটা যা কিছুর উপর নির্ভর করছে, সেবার মাধ্যমে তাকে যদি তুমি পরিপোষণ না দাও, তাহলে তুমি নির্বিঘ্নে বাঁচতে পারবে না। তো এটাই হচ্ছে মূল কথা। আজকে সৎসঙ্গ আন্দোলন যেভাবে দানা বেঁধেছে, ধর্মের মূল সংজ্ঞা আমরা যেভাবে সমাজের কাছে তুলে ধরছি, আমার মনে হয় অদূর ভবিষ্যতে মানুষ ধর্মের মূল তত্ত্বটা বুঝতে পারবে। আমরা যদি এইভাবে নিরাশী নির্মম হয়ে ইষ্ট কর্মে লিপ্ত থাকি, ইষ্ট কর্মে লেগে থাকি, তাহলে মানুষের এই ভুল ধারণাগুলি ভাঙতে বাধ্য। তাই আসুন আমরা মানুষের কাছে ধর্মের মূল সংজ্ঞা, ধর্মের মূল তত্ত্ব তুলে ধরার চেষ্টা করি। যদি জীবনীয় মোড়কে আমরা এই তত্ত্বকে তুলে ধরতে পারি, তাহলে মানুষের কাছে তা গ্রহণীয় হবে না এমন কথা নয়। আজকের প্রজন্ম দিশেহারা হয়ে পড়েছে, ভোগ সর্বস্ব হয়ে তারা আলেয়ার পেছনে ছুটছে। আজকে দেখা যাচ্ছে ইউরোপ এবং আমেরিকাতে এই যে ভোগ সর্বস্ব মানুষ জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আমাদের দেশে ছুটে আসছে একটু শান্তি পাওয়ার প্রত্যাশায়, এবং তারা আমাদের প্রাচীন ঐতিহ্যকে শ্রদ্ধার সাথে অনুসরণ করছে, অসংখ্য মানুষ। আর আমরা কি করছি? তাদের ভোগ সর্বস্বতার যে বিকৃত চলন, তাকে অনুসরণ করছি। তাই আমাদের সভ্যতার ভিত ক্রমান্বয়ে নড়বড়ে হয়ে উঠছে। আজকে দেখুন গ্রিক, মিশরীয়, ব্যাবিলনীয় যে সভ্যতা বিকাশের চরম স্তরে উঠেও তা পিরামিডের তলায় লুপ্ত হয়ে গেল, কিন্তু বহু ঘাত প্রতিঘাত সহ্য করেও আমাদের আর্য সভ্যতা এখনো পর্যন্ত ওই জগতের বুকে স্বমহিমায় টিকে আছে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত এই ভারতবর্ষের মানুষ তাদের প্রাচীন ঐতিহ্যকে অনুসরণ করে চলে। এটাই মনে রেখে যদি আমরা চলতে পারি, তাহলে দেখা যাবে ক্রমান্বয়ে যে ভুল ত্রুটি, ভুল বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, এগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং অজ্ঞানের অন্ধকার থেকে আমরা জ্ঞানের আলোতে পদার্পণ করব। এই বিশ্বাস নিয়ে পরমপিতার রাতুল চরণে সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমার বক্তব্য থেকে এখানে বিরত হলাম। বন্দে পুরুষোত্তম। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যেয়ে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।